রমজান শুরু হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি, তবে এর মধ্যেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। যদিও উৎপাদন মৌসুম শেষ হওয়ার পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণই বলতে পারছেন না ব্যবসায়ীরা, তবে তারা মনে করেন রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে কমবে দাম। রমজানের আগে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ আমদানির ঘোষণায় কিছুটা কমেছিল পেঁয়াজের দাম, তবে আমদানি শুরু না হয় আবারও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের বাজারে। বর্তমানে বাজারে থাকা মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষের দিকে হয়, সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, এ অজুহাতে প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 105 থেকে 110 টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন মুড়িকাটা পেঁয়াজ শেষ পর্যায়ে হলেও সামনে নতুন হালি পেঁয়াজ বাজারে এলে কিছুটা কমবে দাম। হালি পেঁয়াজ কোনো কোনো এলাকাতে চারা পেঁয়াজ বলে, এইটা পেঁয়াজ সবে মাত্র ওঠা শুরু হয়েছে, তো এইটা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই অ্যাভেলেবল আমদানি হবে, আর অ্যাভেলেবল আমদানি হইলে পেঁয়াজের বাজার আমার যেটা ধারণা 60 থেকে 70 টাকার মধ্যে চলে আসবে। ব্যবসায়ীরা মনে করেন রমজানের আগে ভারতীয় পেঁয়াজ দেশে না এলে আবারও বাড়বে দাম। ইন্ডিয়া থেকে যা আনে তাহলে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি কমে যাবে, আর টিসিবির মাধ্যমে দিয়ে এইভাবে দিলে তাহলে এই মার্কেট এইভাবে আর কমবে না, আর ইন্ডিয়া যদি না দেয় তো বাজার কমার কোনো সম্ভাবনা নেই। আরও বাজার এই রোদার ভিতরে আরও আমার ধারণা 2-4 টাকা বাড়তে পারে। মাহদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।